প্যান্ডেমিকের জন্য ব্রাইডাল মেকআপ অনেকটাই কমেছে, ব্রাইডাল বুকিং আমাদের কমেছে আগে চাইতে। 6-7 মাস আসলে বন্ধই ছিল মোটামুটি সব কিছু, বিয়েটি সবই বন্ধ ছিল। গত মার্চ মাস থেকে ফাইট করা শুরু করেছি, তারপরে মাঝখানে অনেকবার লকডাউন হয়েছে, খুললেও হয়তো 15 দিন চালিয়েছি আমরা, তারপরে খুব অল্প সময়ের জন্য খুলেছে, তারপর আবার বন্ধ হয়েছে। যেহেতু বউদের একটা স্মৃতি সারা জীবন তারা রাখতে চান বিয়ের দিনটার, সেই জন্য কোণে সাজতে আসেন, কিন্তু বাসার সবাই একসাথে এসে সেজে যাওয়া সেটা কমেছে। তবে হয়তোবা যিনি বউ তিনি আসেন সাজতে, তার বোন টোন কাছের কয়েকজন তাদের ফ্রেন্ড সেজে যান, সেগুলো হচ্ছে। আর আস্তে আস্তে বাড়ছে এখন মানুষের আসার সংখ্যা। আমি খুব হ্যাপি, কারণ কোভিড সিচুয়েশন আমি খুবই নার্ভাস ছিলাম যে কোথায় সাজবো, কীভাবে সাজবো, তো সেফটি নিয়ে সেফটিটাও মাথায় রাখতে হবে, এই চিন্তা করে আমি এখানে সেজে আমি অনেক হ্যাপি যে ওরা অনেক সেফলি আমাকে ওরা মেকওভারটা দিয়েছে। বউ সাজার ক্ষেত্রে আমাদের প্রথমেই আমরা দেখি যে তার জুয়েলারি, তার শাড়ি, তার সময়টা কখন রাতে বা দিনে কিনা, সেগুলো আগে আমরা দেখে তারপর আমরা চিন্তা করে নিই যে মেকআপটা তার কেমন হবে। দিনের বেলা একরকম, রাতের বেলা আরেকটু গর্জিয়াস, তারপর তার গয়না, শাড়ির কালার, এগুলোর উপর মেইনলি ডিপেন্ড করে যে তার মেকআপটা কেমন হবে। অনেকেই আগে থেকেই বলেন যে উনি খুব হালকা মেকআপ চান, অনেক হেভি মেকআপ চান না, সেক্ষেত্রে আমরা চিন্তা করে নিই তার পছন্দ মতো একটা হালকা মেকআপ। তাই আমাদের আরও অনেক কিছুই ভাবতে হয়, যেমন তার ফেস কাটিংটা কেমন, যেমন তার গায়ের রঙটা কেমন, সেগুলো ভাবতে হয়। প্লাস কোন পরিবেশ, যে তার অনেকেই থাকেন যে অনেক পর্দা করেন, সেই ধরনের ফ্যামিলিতে একরকমভাবে তাকে আমি তার ওড়নাটা, তার হিজাবটা করাবো, তো সেটাও আমাদের ভাবতে হয় যে তার পরিবেশটা, তো সব কিছু নিয়েই একটা চিন্তা ভাবনা থাকে। বিয়েটা তো আসলে একটা লাইফ টাইম ব্যাপার, আর একদিনই আসে সবার জীবনে। আমার যেরকম ইচ্ছে ছিল, ডিজাইনার লেহেঙ্গা, খোলা চুল, ব্লাশড একটা চেহারা, খুব ব্রাইডাল গ্লো, মানে আমি সব কিছু পেয়েছি, এত সুন্দরভাবে সব কিছু একদম পয়েন্টে পয়েন্টে মিলে গিয়েছে, আসলে বিশ্বাস হচ্ছে না। এখন ইনকাম কমেছে, যার জন্য আমরা আমাদের কস্ট কমানোর চেষ্টা করেছি অনেক জায়গা থেকেই। আমরা সবসময় খুব আশাবাদী, এই সামনে শীত আসছে, তখন যদি প্যান্ডেমিকের সিচুয়েশনটা একটু ভালো হয়, যদি কোভিড একটু কমে যায়, তখন আমাদের ক্লায়েন্টরা আবার আমাদের কাছে আসবেন, তখন বিয়ের সিজন, অনেক বিয়ে হবে আশা করি, কারণ অনেক বিয়ে জমেও আছে, তো বিয়ে হবে, কনেরা সবাই আমাদের কাছে সাজতে আসবেন, আমরা সেই অপেক্ষায় আছি।